হেল্পের আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ডেন্টাল ক্যাম্প। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে এই আয়োজন করা হয়। ক্যাম্পে শিশুদের দাঁতের চিকিৎসা করেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের মেডিকেল টিম। এ সময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বেস্ট চিলড্রেন হোপের আহ্বায়ক সৈয়দা মুনিরা ইসলাম এবং ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে, আমাদের চেষ্টা এই স্বাস্থ্যগত সমস্যাগুলো কমিয়ে আনা বা তাদেরকে সহযোগিতা করা, সাপোর্ট দেওয়া। আরটিভির পক্ষ থেকে আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই যে আপনাদের বাচ্চারা সবাই ব্লেসড, তারা তাদেরকে আপনারা কখনোই তাদের নিয়ে হতাশাগ্রস্ত হবেন না। তারাও আমাদের যে স্বাভাবিক বাচ্চাদের সাথেই একসাথে কাজ করতে পারে। এটা আমরা ডাক্তারা যেমন বুঝতে হবে, আপনাদের গার্জিয়ানরা বুঝতে হবে যে বাচ্চা একদম স্বাভাবিক বাচ্চাদের মতো আচরণ করলে হবে না।